सुप्रिय व्यूअर्स अस्सलाम वालेकुम। 2021 साल एसएससी परीक्षा अंशग्रहणकारी शिक्षार्थी बंधुरा तुम्हारे सबा के स्वागत इजी एडुकेशन यूट्यूब चैनल आजकल भिडियोते। आजकल भिडियोते समाजकर्म द्वितीय पत्र तृतीय सप्ताह असाइनमेंट और नमूना उत्तर नहीं आलोचना करब। समाजकर्म विषयटर विषय कोड 272 असाइनमेंट नम्बर 2 प्रथम अध्याय बांग्लादेशे मौलिक मानविक चाहिदा। असाइनमेंट বর্তমানে কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের নিম্নবিত্ত জনগোষ্ঠীর মৌলিক মানবিক চাহিদা পূরণের পথে অন্তরায়গুলো চিহ্নিত করে সেগুলো দূরীকরণের গৃহীত পদক্ষেপ বর্ণনা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অ্যাসাইনমেন্টের উত্তর লেখার জন্য কিছু নির্দেশনা ও নির্দেশক দেওয়া আছে। এই নির্দেশনা এবং নির্দেশক মেনেই আমি তোমাদের জন্য একটা নমুনা উত্তর তৈরি করেছি, তোমাদের সামনে এখন তা উপস্থাপন করব। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে দেখো, অ্যাসাইনমেন্টের প্রথম নির্দেশনা বলা আছে দৃষ্টান্ত সহ মৌলিক মানবিক চাহিদার ধারণা, যা তোমাদের ক নং প্রশ্ন লিখতে হবে। মৌলিক মানবিক চাহিদার ধারণা অতি উত্তম পাওয়ার জন্য মৌলিক মানবিক চাহিদার ধারণা দৃষ্টান্ত সহ সুস্পষ্টভাবে লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রতিবারই স্ক্রিনের 2-1 লাইন করে পড়ব, বাকি লেখাগুলো তোমরা দেখে লিখে নিবে। আমি সম্পূর্ণ লেখা পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের কাছে বিরক্তিকর মনে হবে। কোন প্রশ্নের উত্তর মৌলিক মানবিক চাহিদার ধারণা। মৌলিক মানবিক চাহিদা মানুষের বেঁচে থাকা, জীবনের বিকাশ ও সর্বসামাজিক জীবনযাপনের জন্য যে সকল উপকরণ একান্তই অপরিহার্য, যার কোনো বিকল্প নেই, তাদের সমষ্টিকে মৌলিক মানবিক চাহিদা বলে। ক মৌলিক চাহিদা মানুষ সহ যে কোনো জীবন্ত প্রাণীর অস্তিত্ব রক্ষা, দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য যেসব চাহিদা পূরণ করা অপরিহার্য তাকে মৌলিক চাহিদা বলে। মৌলিক চাহিদার আওতায় আসবে খাদ্য। এই চাহিদার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানুষ সহ সকল জীবন্ত প্রাণীর বেঁচে থাকা এবং দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য এটি পূরণ করা আবশ্যক। রবার্ট এল বার্কার সমাজকর্ম অভিধান এ বলেন, চাহিদা হলো সেসব দৈহিক, মানসিক, আর্থিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজন যেগুলো মানুষের বেঁচে থাকা, কল্যাণ এবং বিকাশ ও পরিতৃপ্তির জন্য অপরিহার্য। তাহলে খ নং প্রশ্নের উত্তর লিখতে হবে মৌলিক চাহিদার, মৌলিক মানবিক চাহিদার বিবরণ অতীত পাওয়ার জন্য 6টি মৌলিক মানবিক চাহিদা বিবরণ সুস্পষ্টভাবে লিখতে হবে। খ নং প্রশ্নের উত্তর মৌলিক মানবিক চাহিদার বিবরণ। মার্কিন সমাজকর্ম গবেষক তার কমন হিউম্যান নিডস গ্রন্থে 6টি চাহিদাকে মৌলিক মানবিক চাহিদা হিসেবে উল্লেখ করেছেন। চাহিদাগুলো হচ্ছে 1 খাদ্য। মৌলিক মানবিক চাহিদার মধ্যে প্রথম ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল খাদ্য। 2 বস্ত্র। বস্ত্র মানব জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা। মানব সভ্যতার ধারক ও বাহক হিসেবে বস্ত্রের প্রয়োজন শুধু অপরিহার্য নয়, বরং মানুষের ব্যক্তিত্ব এবং চরিত্র বিকাশেও বস্ত্রের গুরুত্ব সমধিক। মানব সভ্যতার প্রধান নির্দেশক ও নির্দেশন হল বস্ত্র। দৈহিক, নৈতিক, সামাজিক, ধর্মীয় সকল দিক থেকেই বস্ত্রের আবশ্যকতা অনস্বীকার্য। মূলত বস্ত্র পরিধানের ব্যবস্থা তথা মানব সংস্কৃতির বিকাশ ও উৎকর্ষটাই মানুষের অন্যান্য প্রাণী থেকে স্বতন্ত্র মর্যাদা দান করেছে। 3 বাসস্থান। 4 শিক্ষা। শিক্ষা মানুষের অন্যতম মৌলিক মানবিক চাহিদা। শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড। শিক্ষাই মানব সংস্কৃতির বিকাশ এবং সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি অফ কারেন্ট ইংলিশ এর সংজ্ঞানুসারে জ্ঞানের প্রসার এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ করে স্কুল কলেজের মাধ্যমে পাঠদান, প্রশিক্ষণ এবং কোনো বিষয়ে জানার প্রক্রিয়া হলো শিক্ষা। 5 স্বাস্থ্য। স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা। স্বাস্থ্য মানুষের অমূল্য সম্পদ। হো এর মতে স্বাস্থ্য বলতে শুধু রোগ বা দুর্বলতা অনুপস্থিতি বোঝায় না, বরং দৈহিক, মানসিক এবং ও সামাজিক সার্বিক সুস্থ অবস্থাকে বোঝানো হয়ে থাকে। কর্মক্ষমতা, উৎকর্ষ, উদ্দীপনা, প্রতিভা ও সৃজনশীলতা প্রভৃতি বিকাশে স্বাস্থ্য অপরিহার্য। 6 চিত্র বিনোদন। গণন নির্দেশকে বলা আছে মৌলিক মানবিক চাহিদা পূরণের বিদ্যমান 5টি সমস্যা।
অতীতন পাওয়ার জন্য মৌলিক মানবিক চাহিদা পূরণের বিদ্যমান পাঁচটি সমস্যা যথাযথভাবে চিহ্নিত করে লিখতে হবে। গণক প্রশ্নের উত্তর, মৌলিক মানবিক চাহিদা পূরণে বিদ্যমান পাঁচটি সমস্যা। যে কোনো দেশের সামাজিক সমস্যা উদ্ভবের অন্যতম কারণ হলো মৌলিক মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা। মৌলিক মানবিক চাহিদা যথার্থ পরিপূরণ না হলে যেমন সমস্যার সৃষ্টি হয়, তেমনি স্বাভাবিক উপায়ে মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়ে অস্বাভাবিক বা অবৈধ উপায়ে অবলম্বনের মাধ্যমে এগুলোর পূরণের প্রচেষ্টা থেকেও বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। এক, পুষ্টিহীনতা। মৌলিক মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা থেকে সৃষ্টি সবচেয়ে উল্লেখযোগ্য সমস্যা হলো পুষ্টিহীনতা। সাধারণত খাদ্য পুষ্টি উপাদানের অভাব, পরিমাণগত স্বল্পতা এবং সংশ্লিষ্ট অন্যান্য কারণে সৃষ্ট অবস্থায় হচ্ছে পুষ্টিহীনতা। খাবারের ছয়টির উপাদানের যে কোনো একটি খাদ্য তালিকা পর্যাপ্ত পরিমাণে না থাকলে বা অনুপস্থিত থাকলে পুষ্টি প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে দেহে সে উপাদানের ঘাটতিজনিত রোগের লক্ষণ প্রকাশ পায়। দুই, স্বাস্থ্যহীনতা। তিন, বেকারত্ব। বেকারত্ব হলো এমন একটি কর্মহীন অবস্থা যে অবস্থায় কর্মহীনতার প্রভাবে কর্মক্ষম ব্যক্তি নিজের প্রয়োজনের অর্থনৈতিক চাহিদা স্বাধীনভাবে পূরণে অক্ষম হয়। বেকারত্বের ক্ষেত্রে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি চাহিদা প্রভাবিত করে, যেমন কর্মসংস্থানের জন্য প্রয়োজন কর্মক্ষমতা, সুস্থতা ও সবল দেহ। চার, গৃহ ও বস্তি সমস্যা। পাঁচ, নিরক্ষরতা ও অজ্ঞতা। নিরক্ষরতা ও অজ্ঞতা মৌলিক মানবিক চাহিদা পূরণজনিত একটি মারাত্মক সমস্যা। নিরক্ষরতা বলতে অক্ষর জ্ঞানহীন অবস্থা এবং অজ্ঞতা বলতে জ্ঞানের অভাবকে বোঝায়। দৈনন্দিন জীবনের ক্ষুদ্র ও সাধারণ বক্তব্যকে উপলব্ধি সহকারে লিখতে এবং পড়তে অক্ষম ব্যক্তি অবস্থাকে নিরক্ষরতা বলে। অ্যাসাইনমেন্টের ঘনং প্রশ্নে বলা আছে সমস্যা সমাধানে গৃহীত পাঁচটি পদক্ষেপ। অতি উত্তম পাওয়ার জন্য সমস্যা নিরূপণে গৃহীত পাঁচটি পদক্ষেপ সুস্পষ্টভাবে লিখতে হবে। ঘনং প্রশ্নের উত্তর, বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে বর্ণিত 15 ধারা অনুযায়ী রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হল পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির কর্মবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সাংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতি সাধন, যাতে নাগরিকদের অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা এবং প্রযুক্তিগত বিনোদন ও বিকাশের অধিকার নিশ্চিত হয়। এক, খাদ্য। বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে সার্বিক কৃষি ও পল্লী উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2016 থেকে 2020 জাতীয় কৃষিনীতি ও সশ্রদ্ধ উন্নয়নের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কৃষিখাতের উন্নয়নের সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দুই, বস্ত্র। বাংলাদেশ সরকার 1993 সালের মধ্যে বস্ত্রের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং বস্ত্র রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেশের প্রথম বস্ত্র নীতি ঘোষণা করে। পঞ্চবার্ষিক পরিকল্পনা 1997 থেকে 2002 বর্ষের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে 2005 সালের মধ্যে বার্ষিক মাথাপিছু 17 মিটার বস্ত্র প্রাপ্তির নিশ্চয়তা বিধানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। তিন, বাসস্থান। দরিদ্র জনগোষ্ঠীর গৃহায়নের লক্ষ্যে সরকার কর্তৃক 1997 থেকে 1998 সালে গৃহায়ন তহবিল গঠন করা হয়। এই তহবিল দ্বারা এ পর্যন্ত 3.55 লক্ষ জন উপকৃত হয়েছে। গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় ফেব্রুয়ারি 2015 পর্যন্ত 61,092 গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। চার, শিক্ষা। সাংবিধানিক দায়বদ্ধতা ও আন্তর্জাতিক অঙ্গীকার প্রতিফলনে সরকার সকলের জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার একটি নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদান এবং নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছেন। পাঁচ, স্বাস্থ্য। সরকারের সাংবিধানিক দায়বদ্ধতা হল সকল নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা। স্বাস্থ্যখাতে উন্নয়নের সকল পদক্ষেপ হিসাবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার প্রাইমারি হেলথ কেয়ার উপর জোর দেওয়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা শিশুদের মারাত্মক ছয়টি রোগ, ডিপথেরিয়া, টিটেনাস, ফোলিও, হুপিং কফ, যক্ষা ও হাম
প্রতিরোধের জন্য 1979 সাল থেকে টিকাদান কর্মসূচি চালু রয়েছে। এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের তৃতীয় সপ্তাহের সমাজকর্ম বিষয়ের সমাজকর্ম দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তো আমার ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, এবং যদি ভালো লাগে লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। অ্যাসাইনমেন্টের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।